মনে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল? কেউ মানে বলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? গাণিতিক প্রকাশটা বলো, গাণিতিক প্রকাশটা বলো। ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আচ্ছা, এখান থেকে আমরা দু একটা কথা জানি, ঠিক আছে, দু একটা কথা জেনে শুরু করি আজকে থেকে। ডি ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। ডি ডাব্লিউ মানে হচ্ছে কৃতকাজ। তাহলে আমরা কৃতকাজ থেকে পড়া শুরু করবো আজকে, ঠিক আছে? তো দেখো, ধরো আমার কাছে একটা এরকম একটা পাত্র আছে, ঠিক আছে, পাত্রের মধ্যে একটা পিস্টন লাগানো। পিস্টন মানে হচ্ছে এরকম একটা জিনিস যেটা দিয়ে কি চাপ দেওয়া যায়, এটাকে আমি আনা নেওয়া করতে পারবো। পিস্টন জিনিসটা কি, আমি যে এই জায়গাটুকুর মধ্যে ধইরা, এই জায়গাটুকুর মধ্যে ধইরা এটা কি আনা নেওয়া করতে পারবো, এই দিকে আনতে পারবো, এই দিকে আনতে পারবো। কথা বুঝতে পারছো? তো এটার ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসটা একটা নির্দিষ্ট চাপে আছে, চাপটা হলাম পি। আর যেই জায়গাটুকু গ্যাস দখল করছে এর ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, এখন পিস্টনটা আমি যদি এই দিকে নিয়ে আসি, হাতে ডান দিকে যদি নিয়ে আসি, ধরো এই পজিশনে নিয়ে আসলাম পিস্টনটা, তাহলে দেখো গ্যাসের আয়তন বাড়বে না? অবশ্যই বাড়বে। পিস্টন যেহেতু আমি প্রসারিত করছি, তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে, ঠিক কিনা? গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে। ধরলাম এই যে জায়গাটুকু, যেই জায়গাটুকুর আয়তন বাড়ছে, এটুকু হচ্ছে আমাদের ডেল এক্স, পরিবর্তন, স্থানের পরিবর্তন। মানে গ্যাসটা যেই পরিমাণ আগে স্থান দখল করছিল, এখন এর টিয়া কি আর একটু বেশি স্থান দখল করতেছে। কারণ কি, আমি পিস্টনটা হাতে নিয়ে সরাই দিচ্ছি। এখন খেয়াল করো, যদি আমরা এই ক্ষেত্রে কৃতকাজ নির্ণয় করতে চাই, কৃতকাজ মানে কি আমরা জানি, বল ইনটু সরণ, ঠিক কিনা? কৃতকাজ হচ্ছে বল ইনটু সরণ। বল মানে কি এফ, সরণ মানে কি, দেখো সরণ কতটুকু হয়েছে, ডেল এক্স, গ্যাসের এতটুকু সরণ হয়েছে। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম ছোটবেলা, পি ইকুয়ালস টু এফ বাই এ, একক ক্ষেত্রফলে যে বল তার নামই কি, চাপ। তাই আমি বলতে পারি এখান থেকে এফ ইকুয়ালস টু পি এ, তো লিখতে পারি পি এ ইনটু ডেল এক্স। এর একটু স্টাইল করে কি লেখা যায়, পি এ ডেল এক্স, ঠিক কিনা? খেয়াল করো, এ হচ্ছে ক্ষেত্রফল আর ডেল এক্স হচ্ছে কি, একটা সরণ যে কোনো একদিকে। ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুইটা মাত্রার সাথে ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার। আবার একটা সরণ কি, মিটার, যখন গুণ করে দিব কি আসে, মিটার কিউব আসে না? তার মানে এটা কি একটা আয়তন। কথা বুঝতে পারছো? এ ইনটু ডেল এক্স মানে হচ্ছে ডেল ভি, আয়তনে পরিবর্তন। একটু আগে বললাম যখন আমি পিস্টনটা সরাই ফেলছি আয়তন বেড়ে গেছে, ঠিক কিনা? এ ইনটু ডেল এক্স কি ডেল ভি বলতে পারি, আয়তনের পরিবর্তন বলতে পারি? তোমরা বলো, তাহলে এটাকে আমরা কি বলবো, পি ডিভি, ডেল ভি না বলে ডিভি বলতেছি, কারণ আমরা এখানে সবগুলো সূত্র কি দিয়ে আনি, ডি দিয়ে আনি। তো দেখো একটা সূত্র ছিল ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আমি এটাকে মডিফাই করে লিখতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পি ডিভি। এটা নতুন সূত্র, নতুন সূত্র বলতে ডি ডাব্লিউ এর মানটা তো সেম আর কিছু না। এখন ডিভি মানে কি, ডিভি মানে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। ওকে, তাহলে কৃতকাজ সম্পর্কে এতটুকু বেসিক আমরা জানলাম। অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে দু একটা কথা জানি, অভ্যন্তরীণ শক্তি মানে কি, এগুলো সবগুলো কিন্তু বইয়ের পড়া, যা পড়াচ্ছি সবগুলো বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, আমি একসাথে করে আনতেছি। ওকে, অভ্যন্তরীণ শক্তি মানে কি, বইয়ের উদাহরণটা আমি বলি, তোমার হাতে একটা বেলুন আছে, ঠিক আছে, হাতে একটা বেলুন আছে, এই বেলুনটাকে তুমি কি করলা, চাপ দিলা, এই দিকে চাপ দিলা, বেলুন কি করবে, উল্টা তোমাকে চাপ দিবে। আচ্ছা, বেলুনটা যে উল্টা তোমাকে চাপ দিল, এই শক্তিটা সে পাইলো কই, যেই শক্তির কারণে, রামের মতো দেখা যায় দেখি, আচ্ছা যেই শক্তিটার কারণে বেলুনটা তোমাকে চাপ দিছে উল্টা, তার নামই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমি সহজেই বলতে পারি প্রত্যেকটি পদার্থের ভিতরে লুক্কায়িত সুপ্ত কিছু শক্তি থাকে, যাকে কি বলে অভ্যন্তরীণ শক্তি। ধরো একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থ, এখানে কিছু অনুপরমাণু আছে কি নাই? অবশ্যই আছে। কঠিন পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে অন্ত আণবিক আকর্ষণ বল বা আন্ত আণবিক আকর্ষণ বল, যেটাই বলো আকর্ষণ বল হইলইছে, আন্ত আণবিক আকর্ষণ বল আছে কি নাই? অবশ্যই আছে। এই অণুগুলা ছোড়াছুড়ি করতেছে না, ছোড়াছুড়ি করতেছে না, তার মানে এদের কি গতিশক্তি আছে কি নাই?
আকর্ষণ বল কি? এক প্রকার স্থিতি বল বলতে পারি, স্থিতি শক্তি। আকর্ষণ দিয়া কি করে রাখছে? স্থির করে রাখছে। তার মানে আকর্ষণ বলটাকে আমি স্থিতি শক্তি বলতে পারি। খেয়াল কর কথাটা, আকর্ষণ বলটাকে আমি স্থিতি শক্তি বলতে পারি। কারণ কি? আকর্ষণের কারণে এরা কি এক জায়গায় স্থির আছে, কিন্তু যদি তাপমাত্রা বাড়ায় দিই, ধরো তাপমাত্রা বাড়ায় দিলাম, তাহলে কি অণুগুলো ছড়াছড়ি পারবে না? অণুগুলো যদি ছড়াছড়ি বাড়ে, তার নাম কি? গতিশক্তি। এই যে গতিশক্তি একটা জিনিস বললাম, স্থিতিশক্তি একটা কথা বললাম, এই দুইটা যোগ করলে তুমি কি পাবা? এই কঠিন পদার্থের অভ্যন্তরীণ শক্তি। কথা ক্লিয়ার? দেখো তো এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার কিনা। আচ্ছা, অন্ত আণবিক হচ্ছে একদম নিজের মধ্যে, নিজের মানে আমার সাথে আমার যুদ্ধ, অন্ত আমার নিজের মধ্যে নিজের যুদ্ধ। আন্ত আণবিক মানে হচ্ছে আমার সাথে আমার ফ্রেন্ডের যুদ্ধ, দুইটা ফ্রেন্ডের মধ্যে আন্ত আণবিক, দুইটা অণুর মাঝে আন্ত আণবিক, একটা অণুর নিজের মাঝে অন্ত আণবিক। আণবিক মানে হচ্ছে অণু, অন্ত মানে অণুর নিজের মধ্যে, নিজের সাথে নিজে। আর আন্ত অন্ত আণবিক আকর্ষণ আমরা মূলত এটা ক্ষেত্রে ইউজ করবো না, অন্ত আণবিক আকর্ষণ আমরা ইউজ করবো হচ্ছে যৌগের ক্ষেত্রে। কথা বুঝতে পারছো? এটা তুমি হাইড্রোজেন বন্ধন যদি লেকচারটা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। আমি একটু খেয়াল তোমার একটু বলে দিই, তুমি তাই বা মনে কোশ্চেনটা করছিলা যে ভাইয়া অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ঠিক না? তো দেখো আমাদের যেহেতু প্রশ্ন আসছে, আমি এখান থেকে এটা ক্লিয়ার করে দিই, বাকিটা রিভাইজ হয়ে যাবে। তো ফেনল মানে কি? উইচ অর্থোনাইট্রোফেনল মানে কি? এইখানে নাইট্রো আছে। আর একটা প্যারানাইট্রোফেনল মানে কি? এখানে ওইচ, আর এটা হচ্ছে প্যারা পজিশন, নাইট্রো আছে। এখন খেয়াল করো, এই যে নাইট্রো, নাইট্রোজেন হাত কয়টা? তিনটা। একটা হাত ফিলা হয়েছে, আর একটা অক্সিজেন দিলাম, দুইটা অক্সিজেন দিলাম, হাত কয়টা গেছে? চারটা। মাথা আমাদের প্লাস দিয়ে দিলাম, তাহলে কি আমাদের সংকেত ঠিক আছে? এই যে অক্সিজেনের সাথে কে আছে? হাইড্রোজেন আছে না? এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেন কি করবে? দুর্বল বন্ধন করবে, যার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, একটা ফেনল অণুর নিজের মধ্যে বন্ধন তৈরি হয়েছে, এ হচ্ছে একটা ফেনল। কি ফেনল? অর্থোনাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল, তার নিজের মধ্যে কি হয়েছে? হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে, তার নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। এবং এই বন্ধনটার নাম হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। কেমন? অন্ত আণবিক। কেন অন্ত আণবিক? কারণ তার নিজের মধ্যে, অন্ত মানে নিজের মধ্যে, অন্তর্নিহিত শক্তি, নিজের যে শক্তি। খেয়াল করো এখানে আরো একটা ফেনল আছে, এই ফেনলের সাথে যদি আরেকটা ফেনল আসে, তখন এরা পাশাপাশি বৈশা একটার সাথে আরেকটা হাইড্রোজেন বন্ধন করে, পাশাপাশি বন্ধন গঠন করে। কাহিনি বুঝছো? তো এই হচ্ছে আমাদের অন্ত আণবিক আর আন্ত আণবিক যে পার্থক্য, দুইটা ভিন্নর মধ্যে রয়েছে আন্ত, একই জিনিসের মধ্যে রয়েছে অন্ত। তো আন্ত হইলে জিনিসটার জিনিস বিষয়টা কি? আন্ত যদি হয়, এরকম আরো অনেকগুলো এই পাশ দিয়ে আসে, গুচ্ছাকারে থাকে একসাথে, প্রায় 100-200 ধরনের বা যুক্ত আছে, একটা গ্রুপের মতো হয়ে গেল না? কিন্তু এত নিজে একা, যে একা ওই যে একতাই বলা আছে না, ইউনিটি স্ট্রেংথ, যে একা তারা তো যে কেউ এসে সহজে কি গলায় ফেলতে পারে, ফোটায় ফেলতে পারে, বা যে গ্রুপ আকারে আছে তারা তো সহজ না। এই জন্য বলা হয় অর্থোনাইট্রোফেনলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, প্যারাটা কি বেশি। কাহিনী ক্লিয়ার? অন্ত আর আন্ত বিষয়টা ক্লিয়ার, প্লাস কেমিস্ট্রি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অন্ত যেটা, অন্ত হচ্ছে নিজের মাঝে বন্ধন, তাহলে সে একা একা থাকে। আচ্ছা, যে একা একা আছে, যে একা একক অণু হিসাবে আছে, তুমি যদি তারে তাপ দেও সহজেই ভাঙ্গা যাবে, কিন্তু যে গুচ্ছাকারে আছে একসাথে অনেকগুলো আছে, সেখানে তুমি তাপ দিলে কি সহজে ভাঙবে? ভাঙবে না। কিন্তু একসাথে অনেকগুলো থাকলে সহজে ভাঙে? গুচ্ছাকারে থাকলে কেমিস্ট্রিতে পড়তো না, সি সি কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কেন কঠিন, কেন বলতে পারবা? আকার কেন দৈত্যাকার? এটা হচ্ছে কোয়েশ্চেন, আকার কেন দৈত্যাকার? সিলিকন ডাইঅক্সাইড একটা আটার সাথে যুক্ত হতে পারে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি যুক্ত হতে পারে না, সে একক হিসেবে থাকে, একা একা থাকে। আর সিলিকন ডাইঅক্সাইড অনেকগুলো থাকে, এই জন্য কি একসাথে অনেকগুলো থাকলে তারে ভাঙ্গা করছে। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম অন্ত আণবিক আন্তরিক বিষয়টা ক্লিয়ার হয়েছে।
তো দেখো, আমি যদি তাপমাত্রা বাড়ায় দিই, বাই চান্স তাপমাত্রা বাড়ায় দিলাম, অণুগুলা ছড়াছড়ি বাড়বে, অণু ছড়াছড়ি বাড়লে গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, ঠিক কিনা? ঠিক কিনা? তো তাপমাত্রা যদি বাড়ায় দেয় অভ্যন্তরীণ শক্তি বাড়ে, এই কথাটা সবার ক্লিয়ার? কিন্তু আমি যদি আয়তন চেঞ্জ করি, চাপ চেঞ্জ করি, অণুর ছড়াছড়ি কিন্তু বাড়ে নাই, আকর্ষণও কিন্তু বাড়ে নাই, কমে নাই। এই জিনিসটা আমাদের বইয়ে নিয়ে যায়, একটু খেয়াল করো, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। মেয়রের প্রকল্প নামে একটা কথা আছে। কার প্রকল্প? মেয়রের প্রকল্প। মনে করো না যে রাজনৈতিক মেয়র আছে না, ওই মেয়র, এই মেয়র, সেই মেয়র না, বিজ্ঞানী মেয়রের একটা প্রকল্প আছে। আমি তোমাদের নিয়ে যাই এই বিষয়টা, দেখলে তোমরা বুঝতে পারবা কাহিনী কি। আচ্ছা, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভরতা, পৃষ্ঠা 24, আশা করি সবার বই সবার স্ক্রিনে আসছে। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভরশীলতা কি বলছে? কোন গ্যাসের অবস্থা, তার তাপ, চাপ ও আয়তন, তাপমাত্রা, চাপ ও আয়তন দ্বারা নির্ধারিত হয়। এটা আমি একটু পরে বলবো, একটু পরে আমি এটা বিস্তারিত বলবো, টেনশন নাই। পয়লেন্টটা দেখো, অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বিজ্ঞানী মেয়র কি সিদ্ধান্ত নিছে? আচ্ছা বিজ্ঞানী, আচ্ছা জুলের সিদ্ধান্ত পরে দেখতেছে, আগে মেয়রেরটা বলতেছি, খেয়াল করো। মেয়রের প্রকল্প জিনিসটা কি? কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। বইয়ের মধ্যে গোল্লা দাও, বইয়ের মধ্যে গোল্লা দাও, কি বলছে? শুধু কিসের উপর নির্ভর করে? শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। বইয়ের সুন্দর করে একটা গোল্লা দাও, শুধু তাপমাত্রার উপরে গোল্লা দাও। আবার বলতেছি, তাপ, চাপ ও আয়তনের উপর নির্ভর করে না, চাপ ও আয়তনের উপর কি করে না, নির্ভর করে না, একে মেয়ারের প্রকল্প বলে। আবার বলতেছি, আমাদের বইয়ে কি লিখছে? কোন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। এখন কথা হচ্ছে কাহিনী কি, কেন নির্ভর করে না? একটু ধীরে বললাম, ওই যে আমাদের যদি তাপমাত্রা বাড়ায় দেয়, গ্যাসগুলোর অণুর ছড়াছড়ি বাড়তেছে, এরপরে গতিশক্তি বাড়তেছে, কিন্তু চাপ আর আয়তন চেঞ্জ করলে এমন কিছু হয় না। দেখো আমার আগের পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লেখা আছে যে অভ্যন্তরীণ শক্তি দুই ধরনের শক্তির যোগফল, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। পাইছো? পাইছো? জানাও তো, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মোটামুটি এই বেসিকটা ক্লিয়ার হইলো। এখন একটা প্রশ্ন খেয়াল করো, যদি প্রশ্ন করে মেয়রের প্রকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন কোন বিজ্ঞানী, আনসার কি হবে? বিজ্ঞানী মেয়র হবে না, বিজ্ঞানী জুল হবে। এটাই হচ্ছে ঝামেলা। যেমন প্রশ্ন আসে ব্রাউনীয় গতির আবিষ্কারক কে, এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়, তোমাদের ওই টপিকটা নাই, আমাদের সময় ছিল ব্রাউনীয় গতি, কলয়েডাল গতি, কলয়েড সাসপেনশন, এগুলো অনেক কিছু ছিল, তোমাদের নাই এগুলা, শর্ট সিলেবাস। তো এরকম একটা কোশ্চেন আসে, ব্রাউনীয় গতির আবিষ্কারক কে? অপশন থাকে রবার্ট ব্রাউন। তো আনসার কি রবার্ট ব্রাউন হবে? না, আনসার হয় আইনস্টাইন। মানে ব্রাউনীয় গতি আবিষ্কার করছে আইনস্টাইন, কিন্তু পরবর্তীতে এটা বিস্তার করছে হচ্ছে বিজ্ঞানী ব্রাউন, তাই তার নাম হয়ে গেছে ব্রাউনীয় গতি। তাই নি, বুঝছো? তো এরকম বিষয়গুলো একটু খেয়াল রাখবা। মেয়ারের প্রকল্প নিয়ে আসলে গবেষণা করছে বিজ্ঞানী মেয়র না, বিজ্ঞানী জীব, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এগুলো দেখলাম যে অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে। এরপরে আমরা দেখো কাজ সম্পর্কে কয়েকটা কথা পড়ছিলাম, মনে আছে? DW ইকুয়ালস টু PdV শুরু করছি আজকে এটা দিয়ে। না পড়াবো, একটু পরে। আমার প্রথম সূত্রগুলো ভাঙতেছি, প্রথম সূত্রটা ভাঙতেছি, DQ, DU, DW, এগুলো ভাঙে ভাঙে দেখতেছি ভিতরে কি কি আছে, বইয়ে যেগুলো ছড়ায় ছিটে আছে আমি এগুলো একসাথে করতেছি। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, একটু আগে দেখলাম DW কি চাপ আর আয়তনের পরিবর্তনের সমান, দেখছেন একটু আগে? এই সূত্রটা শুরু করছি এখান থেকে, লাস্টের লাইনটা এখানে তোমরা একটু মার্ক করে রাখবা বইয়ের মধ্যে, আমাদের PDF-এ মার্ক করা নাই। ওকে, তাহলে আমরা যদি এই টপিকটা বুঝতে পারি, তাহলে আমাদের প্রথম সূত্রে আবার ফেরত যাই। প্রথম সূত্রে আমাদের কি কি আছে? প্রথম সূত্রে আমাদের আছে হচ্ছে DQ ইকুয়ালস টু DU প্লাস DW। এখানে DU সম্পর্কে আমাদের পড়াশোনা শেষ, DW সম্পর্কে পড়াশোনা শেষ। DQ মানে কি? যতটুকু তাপ দিবা বা নিবা, এটা সামনে আসতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা তুমি ক্লিয়ার হবা। আমাদের মোটামুটি 4 ধরনের তাপগতীয় পরিবর্তন আছে। কয় ধরনের? 4 ধরনের। কি কি পরিবর্তন?
এক নম্বর হচ্ছে সমোষ্ণ পরিবর্তন। সমোষ্ণ খেয়াল করো, নামটা খেয়াল করো, সম উষ্ণতা, সমান উষ্ণতা, সমান প্লাস উষ্ণতা। উষ্ণতা মানে কি? তাপ নাকি তাপমাত্রা? কি মনে হয় উষ্ণতা মানে কি? তাপ না তাপমাত্রা? তাপ আর তাপমাত্রার বেসিক কিন্তু 100% ক্লিয়ার করে দিয়েছিলাম, তাপমাত্রা। ভেরি গুড, উষ্ণতা মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে যেই প্রক্রিয়ায় তাপমাত্রা সমান বা স্থির তার নাম হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া। দুই নাম্বার আমরা দেখবো হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। কেন এই দুইটা আমি একসাথে বলবো? কারণ আছে, এখান থেকে আমাদের বইয়ের একটা কোয়েশ্চেন আছে, আমরা দেখবো একটু পরে, বই থেকে এই কোয়েশ্চেন সলভ করবো। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন মানে কি? যেখানে আয়তনটা সমান বা স্থির। তিন নাম্বার হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। আর চার নাম্বার হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা একটু খেয়াল করো, নামের মধ্যে খেয়াল করো, রুদ্ধ মানে কি? আবদ্ধ, আনচেঞ্জেবল। রুদ্ধ মানে আবদ্ধ, চেঞ্জ হয় না এমন। আর তাপীয় মানে হচ্ছে তাপ, তাহলে যেখানে তাপ আবদ্ধ থাকে, পরিবর্তন হতে পারে না, নট তাপমাত্রা। আবার বলতেছি, তাপ চেঞ্জ হইতে পারে, পারে না, কিন্তু তাপমাত্রা ঠিকই চেঞ্জ হতে পারে। আমি বলছিলাম যে দুইটা পদার্থ একই তাপমাত্রায় বাট এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে কিনা, হতে পারে। আবার বলতেছি, এটা একটা লোহা, এটা একটা বরফ। না, লোহার সাথে বরফ মিলে না, এটা তামা। একটা লোহা আর এটা হচ্ছে তামা, দুইটা তাপমাত্রায় মনে করো তুমি 15 ডিগ্রি সেলসিয়াস। এখন 15 ডিগ্রি সেলসিয়াসের জন্য এর যদি লাগে 500 জুল তাপ, তোমার কি মনে হয় এরও কি 500 হওয়া বাধ্যতামূলক? না, কারণ তামার তাপ গ্রহণের ক্ষমতা সেম নাও হইতে পারে। হইতে পারে সে সারাদিন তাপ নিচ্ছে বাট গরম হচ্ছে না, হইতেই পারে। তুমি সেম পরিমাণ তাপ দিয়ে একটা মানুষের সুইসাইড করে ফেলতে পারবা, আর একটা মানুষ দেখবা হাঁস আছে খেল খেলে, ঠিক কিনা? সেম পরিমাণ চাপ, একই প্রেশার, দুইটা মানুষ সেম সময়ের মধ্যে যাচ্ছে, সেম ভাবে যাচ্ছে, বাট এক মানুষ মরে গেছে আত্মহত্যা করে, আরেক মানুষ খেল খেলে হাসতেছে, খিল খেলে হাসতেছে। তো সেম কথা, যে তাপ তুমি যতটুকুই দাও, তাপমাত্রা চেঞ্জ নির্ভর করবে কই? পদার্থের উপরে। আচ্ছা, তো ওইটা হচ্ছে ওই কথা যে রুদ্ধ তাপীয়, যেখানে তাপ স্থির, তাপমাত্রা স্থির এমন কোনো কথা না, তাপটা ফিক্স থাকবে, তাপমাত্রা চেঞ্জ হলেও হতে পারে। তো আমরা এই চারটা প্রক্রিয়া নিয়ে এখন বিস্তারিত দেখবো। প্রথমে আমরা যাবো সমষ্ণ প্রক্রিয়ায়। সমষ্ণ ইংলিশটা জানা দরকার। সম মানে আইসো, আইসোমারের কথা মনে আছে? আইসোমার সমানু, আইসোটোপের কথা মনে আছে? প্রোটন সংখ্যা সমান, আইসো বার ভর সংখ্যা সমান, এরকম ভাবে আইসো মানে সমান। উষ্ণ মানে কি? উষ্ণতা মানে হচ্ছে আমাদের থার্ম, থার্মোমিটার দিয়ে কি মাপি? তাপ মাপি না তাপমাত্রা মাপি? থার্মোমিটার দিয়ে কি মাপি বলো? তাপ নাকি তাপমাত্রা? তাপমাত্রা মাপি। কিন্তু তো দেখো, আমাদের যেটা হচ্ছে থার্ম, থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, কিলো। আচ্ছা, আমি বুঝা দিছি না? আচ্ছা দাঁড়ো, তো থার্ম মানে হচ্ছে তাপমাত্রা, আইসো থার্ম মানে কি? সমষ্ণ প্রক্রিয়া। ইংলিশে জানতে হবে, ইংলিশ কি? আইসো থার্ম। তো এই প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকবে। এখন খেয়াল করো, একটু আগে একটা কথা বললাম, অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর না? একটু আগে বললাম না মেয়রের প্রকল্প, অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে, মেয়রের প্রকল্প। তাহলে খেয়াল করো, আমরা সূত্রটা লিখি। প্রথম সূত্র কি ছিল? ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই যে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এখন যদি তাপমাত্রা স্থির থাকে, তুমি বলো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে? চেঞ্জ হবে? হবে না, কারণ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, নট অভ্যন্তরীণ শক্তি। আবার বলতেছি, খেয়াল করো, ডিকিউ ইকুয়ালস টু ইউ টু মাইনাস ইউ ওয়ান, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। কথা বুঝছো? ইউ টু আর ইউ ওয়ান যদি সমান হয়, এটা কি জিরো হয়ে যাবে না? দেখো তো বুঝলা কিনা এই জিনিসটা? তো দেখো, এটা যখন জিরো, এটা জিরো মানে কি? তাপমাত্রা স্থির। তাহলে দেখো তো, সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ। কারণ ধরো আমার কাছে একটা পাতিল আছে, পাতিলের মধ্যে আমি চুলায় বসাইছি পাতিলটা, আমি তো বসাই না, আমি তো রান্না পারি না, কিছু করার নাই, এই পাতিলের মধ্যে রান্না হচ্ছে। এখন এই পাতিলটা কিছু পরিমাণ গরম হবে, যাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ শক্তি। এর ভিতরে চাল আছে, চালে কি রান্না হবে? রান্না মানে কি? কাজ হওয়া, ডিডাব্লিউ। আর আমি যে তাপটা দিচ্ছি, এটা হচ্ছে ডিকিউ, ঠিক কিনা? তাহলে আমি যে ডিকিউটা দিচ্ছি, এটা দুইটা কাজে ব্যয় হচ্ছে। পাতিলটা গরম করতেছে মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, রান্না হচ্ছে মানে কি? কাজ হচ্ছে। এখন যদি এমন কোনো পাতিল পাই যেই পাতিলে
আমি যতটুকু তাপ দেই ততটুকুই রান্না হয়, পাতিল গরম হওয়ার কোনো ব্যাপার নাই। আমার কি তাপ সে বলো না, তাপ সে বলো কিনা? তাহলে খেয়াল করছো, সমষ্ণ প্রক্রিয়ায় যতটুকুই তাপ দিব ততটুকুই কাজে পরিণত হবে, সুতরাং এই প্রক্রিয়া বেশি লাভজনক। আচ্ছা তাহলে আমরা সামনে আগাই, সমষ্ণ পরে আমরা সম আয়তনে আগাই। সম আয়তনে কাহিনী কি? আরো কিছু পড়া আছে, কিছু গ্রাফ আছে, তারপরে গ্রাফের কিছু নাম আছে, আইসো থার্ম গ্রাফ, আইসো বার গ্রাফ, আইসো কোর গ্রাফ। তো আমরা সামনে সামনে আগাচ্ছি, সমস্যা নেই, আগে প্রক্রিয়াগুলো বেসিক জানি না। সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া কি হবে? আচ্ছা আমরা শুরু করছিলাম কয়টায়? শুরু করছিলাম 58, 58 থেকে 2। আচ্ছা আর 10 মিনিট পরে ব্রেক দিব, সমস্যা নেই। দেখো সম আয়তন প্রক্রিয়া সূত্র কি ছিল? DQ ইকুয়ালস টু DU প্লাস DW। আচ্ছা তোমার কয়টা পড়ার মনে করাই দিই বলতো, যদি কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ না করে আমরা সিস্টেম থেকে তাপশক্তি গ্রহণ করি, তখন কি এটা প্লাস না মাইনাস? মাইনাস। সিস্টেম যদি আমরা যদি সিস্টেমের উপর কাজ করি, এটা প্লাস না মাইনাস? আমরা সিস্টেমের উপর কাজ করছি, বডিগার্ড দিয়ে মনে করো, মাইনাস। ভেরি গুড, মানে আমরা বডিগার্ডের উপর কাজ করতেছি, বডিগার্ড আমাদের কাজ করতেছে না, উল্টা হয়ে গেল। আচ্ছা এরপরে হচ্ছে, তো আমি যদি এমন বলি যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, প্লাস না মাইনাস? মাইনাস। আচ্ছা ভেরি গুড, এখন খেয়াল করো, এখানে খেয়াল করো, DQ ইকুয়ালস টু DU প্লাস PdV, ওই যে DW কে আমরা বলছিলাম PdV। আচ্ছা PdV একটু সুন্দর করে লিখি, PV2 মাইনাস V1। আচ্ছা V2-র পরিচয় কি? V2 মানে হচ্ছে শেষ আয়তন, V1 মানে কি? আদি আয়তন, ঠিক না? প্রক্রিয়ার নাম হচ্ছে সমায়তন, তার মানে আয়তন কি চেঞ্জ হয়? আয়তন চেঞ্জ হয় না, তার মানে V2 যেই কথা, V1 একই কথা। বিয়োগ করলে কত আসবে? জিরো আসবে। আর পিরে যদি জিরো দিয়ে গুণ দিয়ে দেয় কত আসবে? জিরো আসবে। তার মানে সমায়তন প্রক্রিয়ায় DQ ইকুয়ালস টু DU এইখানে কোনো কাজ হয় না। যদি বলে কোন প্রক্রিয়া কার্যহীন, আনসার হচ্ছে সমআয়তন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায় কাজ হয় না, আনসার হচ্ছে সমআয়তন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায় সর্বনিম্ন কাজ হয়, মানে কাজ হয় না, জিরো কাজ হয়, এটা কি সমআয়তন প্রক্রিয়া? কথা ক্লিয়ার?